হ্যালো ফ্রেন্ডস, জয় জগন্নাথ। শুভ রথযাত্রা উপলক্ষে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পিন্টু সেনগুপ্ত ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বাঁকুড়া যে চারটি রথ, সে রথ একত্রিতভাবে আপনাদের একসঙ্গে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, চারটি রথের পরিক্রমা। চলুন আজকের ভিডিওটি দেখুন, খুবই সুন্দর ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ভিডিওটা দেখুন এবং আনন্দ উপভোগ করুন। চলুন দেখা যাক আজকের ভিডিও। দড়ি ধরে টানবেন না, যখন রথ দাঁড়িয়ে থাকবে দড়ি ধরবেন। আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তারাই এই রথ টানবে, আপনারা টানবেন না। বাঁকুড়া রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের রথ আপনাদের সামনের দিকে এগিয়ে আসছে, চলুন দেখতে থাকুন। আপনারা এখন দেখছেন বাঁকুড়ার বড় রথ, যেটি পিতলের তৈরি, দেখতে থাকুন। এই সুবিশাল বড় রথটি পুরোটাই পিতলের তৈরি। আজ বাঁকুড়া একেবারে মনে হচ্ছে যেন জনসমুদ্রে পরিণত হয়েছে, দেখতে পাচ্ছেন চারিপাশ। এরপর আপনাদের দেখাবো ছোট রথ, চলুন দেখে। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। Yeah!
এরপর আপনাদের সামনে আগিয়ে আসছে বাঁকুড়া লালবাজার ইসকনের রথ, দেখতে থাকুন। বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের, আপনাদের মতামত অবশ্যই জানার আশা রাখি। বন্ধুরা অবশ্যই জানাবেন। বন্ধুরা এই ইসকন রথের চূড়ো প্রয়োজন মতো ছোট এবং বড় করা যায়। এখানে খুব কাছাকাছির মতো ইলেকট্রিক তার আছে বলে এটি নিচু করে নিয়ে যাওয়া হচ্ছে। ফ্রেন্ডস, আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখছেন, খুব ভালো লাগছে, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এরকমই প্রতিনিয়ত যে নিত্য নতুন ভিডিওগুলি আমি আপলোড করব সেগুলি সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যাবে, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওগুলিতে লাইক করবেন, আর তাতে আমি অনেক মোটিভেশন পাবো এবং নিত্য নতুন আরও ভালো ভিডিও ক্রিয়েট করার উৎসাহ বাড়বে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।